আপনি যেমন আমাদের সঙ্গে পরিষ্কার হয়ে গেছে, আমাদের যারা করেছে আমাদের প্রতিবেশী যে মানুষটি হাজার হাজার মানুষের জানাজা পড়িয়েছেন, সেই মানুষটির লাশ পাওয়ার জন্যই আজ রাস্তায় নামতে হয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করতে হচ্ছে। শুধু তার জনপ্রিয়তার জন্যই আজ তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে ঝিনাইদহ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ এসব কথা বলেন। কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। এতে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মোটর মালিক সমিতির সভাপতি ফরিদুদ্দিন, ব্যবসায়ী নেতা ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জনপ্রিয়তার কারণেই আজকে আমার মনে হয় তার এই পরিণতি ভোগ করতে পৃথিবীর ইতিহাসে যে বর্ণনা আমরা শুনছি তার হত্যার, পৃথিবীর ইতিহাসে এই ধরনের হত্যার বর্ণনা আমাদের জীবনে আমরা শুনি না। এই হত্যার পিছনে কে দায়ী, কারা দায়ী, আরো কারা পরিকল্পনায় আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের দুর্গতম কর্মকর্তারা এরা নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যত বড় কাল ভুলি হোক না কেন, তার উপর উন্মোচন হবে এবং এই বাংলার মাটিতে এমন ভাবে তাদের বিচার কার্যকর করবে এই সাথে এই ধরনের হত্যার শিকারা কেন না হতে হয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।